পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বল কবে শীতল হবে কত দূর বা কত দূর বল মা। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। আজ সমুদ্র ফিরে এলাম আপনাদের মাঝে। আজকে একটু মানে ভিডিও দেওয়ার সময় মুড নেই আসলে, তারপর কিছু ভালো লাগছে না, করার কিছু নেই, তাই ভিডিওটা দিলাম। কারণ কী নিয়ে কথা বলবো সেটা চিন্তা করতে হবে একটু, এই আর কি। ঢাকা মানে ঢাকা শহর বুঝলেন না, মানে আগে মনে করেন শ্বশুরবাড়ি ছিলাম প্রায় 2 সপ্তাহ মতো, তো ঢাকা শহর আসার পর তো আমার মাথা মতো নষ্ট হয়ে গেলো। যেখানে লোকজনের কী অবস্থা, নোয়াখালী, বরিশাল, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ সব মিলে খিচুড়ি অবস্থা ঢাকা শহর। যেহেতু আমি যদি মনে করেন একটা আমার নিজস্ব দাদাবাড়ি গেলাম, লাকসাম কুমিল্লাতে গেলাম, ওখানে এক ধরনের লোক থাকলো, এক ধরনের মেন্টালিটি থাকলো, এক ধরনের অ্যাডজাস্ট করে, এক ধরনের অ্যাডজাস্ট করতে পারবো। কিন্তু ঢাকা শহরে বলছেন না, এই বিভিন্ন জেলার লোকজন নিয়ে ঢাকা শহর পুরো শেষ, ঢাকা শহরে কিছু বাকি নেই। তবে ঢাকা শহর মনে করি মানে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শুধু এইসব লোকজন থাকতো মনে করেন, তোমার বসুন্ধরা সিটির মতো। তবে ঢাকা শহরটা অনেক পরিচ্ছন্ন থাকতো, অনেক অনেক শান্তিময় হতো ঢাকা শহরটা। কিন্তু মেইন এটি টপিক আজকে, মানে মেইন টপিক হচ্ছে শান্তি আর কি। আমি বিগত কয়েকদিন যাবো অনেক গেজাম করছি লোকদের সাথে, আর ভালো লাগছে না, হচ্ছে শান্তি চাই আর কি। শান্তি মতো সচল অভাব হচ্ছে এই আর কি। আমার শত্রু তো বন্ধু, বন্ধু যেমন শত্রু অভাব তেমন, শত্রু শত্রু বড় তার চাইতে বেশি। মানে কীভাবে বলবেন যে আপনি শত্রু, যে আপনাকে আপনাকে যারা অসম্মান করছে তারাই তো আপনার শত্রু, তাই না? বন্ধু তখন আপনার অসম্মান করবে, বন্ধুর হাতে অসম্মান করবে, একটা গুতামে বলবে, এক হাজার কথা বলবে, কিন্তু ওরা তো, ওরা তো অসম্মান না, তাই না? শত্রু যারা তারা তো ডাইরেক্টলি অসম্মান করবে, এই আর কি। আর কী নিয়ে বলবো আজকে, সকালটা মোটামুটি ভালোই, রাতে রাতে একটু শরীর খারাপ ছিল, পেটে ব্যথা ছিল, তো একটু পরে বুক হয়লো, ঠান্ডা ট্যাঙ্ক খেলাম, পরে অ্যাসিড ওষুধ খেলাম, আমার মোটামুটি সুস্থ আছে। জ্বর ফিল করছি কিছুটা, কিন্তু মোটামুটি সুস্থ আছে। শান্তি, শান্তি হচ্ছে সবাই এসে দেখেছে ওম শান্তি ওম সিনেমাটা, দেখছেন চমৎকার সিনেমা। কীভাবে শাহরুখ খান আর দীপিকা পাদুকোন কীভাবে প্রথম জন্মে কীভাবে মারা গেল, কীভাবে দ্বিতীয় জন্মে তাদের সাথে দেখা হলো তাদের সাথে। যদি আমি মুসলিম প্রজন্ম বিশ্বাস করি না, তাই তারপর সিনেমা কাহিনী কাহিনীর ক্ষেত্রে বলছে এটাই। এক্সকিউজ মি, সিগারেট অতিরিক্ত খাওয়াচ্ছে কারণ কাশি আচ্ছা ছিল যে ইয়ে ভিডিও কলটা, ভিডিও কলটা অ্যাক্টিভেট হবে আমার, আরও একদিন সময় লাগবে, লোকের সাথে কথা বলবো, দেখি একটু ভালো লাগে আর কি। আর সোমশান্তি ওটা আপনার ভিলেন জেনে কি ওনার নাম জানি কি, সম্ভবত ইয়ে যে রোহিত শর্মা না কি জানি নাম জানি না, সরি আজ অর্জুন রামপাল ছিলেন ভিলেন। ওনার চেহারা তো জোস হ্যান্ডসাম, বেশ হ্যান্ডসাম ভিলেন হিসেবে, মানে হিরো ভিলেন দুটো হিসেবে ওনাকে মানায়। আমাকে কোনটা মানা যায় না, আমাকে হয়তো দুটো মানায়। আমি সিনেমার প্রতি আমার আগ্রহ নেই, আমি আগে মানে মেনলি আমি এখানে আর্ট ডিগ্রি করছি আর কি, জাস্ট রিসার্চের দৃষ্টি আকর্ষণের জন্য, যে আমার একটা চাকরি হয়ে যায় কোনো একটা আর্ট জব আছে, তাহলে তো খুবই উপকৃত, খুবই উপকৃত হবো, খুবই সম্মানিত হবো, খুবই আনন্দিত হবো। সেটাই তোমাকে চাকরিটা কদিন থাকবে যাই না, কারণ আমি যেহেতু আমি প্রচণ্ড মুডি টাইপের মানুষ, চেষ্টা করি সবসময় তাল মিলিয়ে চলতে এটাই। কারণ সামান্য কিছুতে আমার মুড খারাপ হয়ে যায়, সামান্য কিছুতে আমার ম্যাজ গরম হয়ে যায়, সামান্য কিছুতে আমার হাসি পায়। আমার একটু অতিরিক্ত সেন্সিটিভ মানুষ আমি এর, যে কালকে একটা হচ্ছে একটা প্ল্যান ছিল, একটা মানে নিউজ পেপার পড়বো, নিউজ পেপার পড়ে খবরগুলোকে একটু ইয়ে করবো, মানে কমেন্টারি দেবো আর কি, একটু ক্রিটিসাইজ করবো খবর, পেপারের খবরগুলোকে। ওটা আটটা ভিডিও দিব আমি সমস্যা নেই, একটু একটু সুস্থ হয়নি, তারপর এটা জাস্ট একটা ধরে নিন স্পয়লার, মানে আমার ওয়াটস ফর ওয়াটস কামিং নেক্সট, জাস্ট স্পয়লার, জাস্ট ইন্ট্রোডাকশন। না ভয়ের কিছু নেই, ভয়ের কিছু না, মানে বিরক্তি কিছু নেই, মানে তেমন কিছু আমি করি না, করতে পারি না। আমি এখন শান্তি মোড়ে আছি, গ্যাঞ্জাম মোড়ে নেই, গ্যাঞ্জাম মোড়ে যাবো। আমি প্রথম গ্যাঞ্জাম করতে আসলে প্রথম গ্যাঞ্জাম করি,
মানে গ্যাঞ্জাম করার আমার ইচ্ছা, আমার কোনো ইচ্ছা নেই, কারোর সাথে গ্যাঞ্জাম করার আমার ইচ্ছা নেই। গ্যাঞ্জাম শব্দটা ইউজ করে আমার ঠিক হয়, আমি গ্যাঞ্জাম করতে চাই আমি কারোর সাথে। আর ওই আর ইউটিউবে কিছু হতাশ হয়ে আছি, মানে ফেসবুকে মনে করেন ভিডিও দিলে লাইক টেক করতো আর কি, লাইক কমেন্ট আসতো ভালো লাগতো। ইউটিউবে তো লাইক মানে ভিউটাই দেখতেছি, কেন লাইক মানে কমেন্ট দিই, একটা লাইক হয়তো ভালো অবস্থা কেউ দিয়ে যায়। তাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ইনশাআল্লাহ ভালো কিছু প্রেজেন্ট করতে হবে ইনশাআল্লাহ সবাই। আর আমার ডিসকাশন গ্রুপে ইয়ে আছে, আমার রিকোয়েস্ট আছে যে আপনার আমার কীভাবে আমার পারফরমেন্সটা আর একটু ইম্প্রুভ করা যায় সে ব্যাপারে আপনার একটু হেল্প করেন। আপনার যেহেতু একটু এক্সপিরিয়েন্স ইউটিউবে, আপনার এক্সপিরিয়েন্স কিংবা ইউটিউবের আপনাদের সেই মানে আইডিয়াটা আছে আপনাদের মাথায় কীভাবে যায় ইম্প্রুভ করতে হয়। আমি এমনিতে অনেক মানে বেশ করে জায়গায় আমি বললাম যে আপনারা কীভাবে আপনারা ভিডিওটি ইম্প্রুভ করতে পারেন, আমিও নিজেও সেই আইডিয়াটা দিয়েছি, তাই একটু এক্সপেক্ট করছি আমার কাছে সবাই বললাম যে কীভাবে আমার পারফরমেন্সটা ইম্প্রুভ করা যায় সেটাই আর কি। গতকাল মনে হয় একটা গান রিলিজ হলো আবির মল্লিক আর লোকনাথ শ্যামলকের, প্রচণ্ড জটিল গান, একটা খুবই সুন্দর গান। ওখানে কমেন্ট করলাম আবির ভাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে খুবই ভালো লাগলো, কমেন্টটা হাইলাইট করে রাখলাম, লাইকও পেলাম, খুব ভালো লাগছে, ভালো লাগছিলো। আমার নিজের চ্যানেল না হলে কিছু, আমি বন্ধু চ্যানেলে মোটামুটি একটা একটা কী বলবো একটা জায়গা করে নিতে পারছি, জায়গা তো আমি একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আর কি সেটাই আর কি। মানে মেনলি সেটাই এখন দরকার, মানে অ্যাপ্রিসিয়েশন আর কি, অ্যাপ্রিসিয়েশন পেলে হয়তো আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো সেটাই আর কি। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকুন, সবার দিনটা ভালো কাটুক। মাত্র 6:20 আর সারাদিন অনেক সময় পড়ে আছে, দেখি আর কিছু দেওয়া যায় নাকি, কোনো ভিডিও টিডিও দেওয়া যায় নাকি। এখন এই পর্যন্তই থাকতে হবে, আসি, সবাই ভালো থাকুন, সালাম আলাইকুম।